তাই স্বর্গ পিতারি প্রতিমা পান্যে পিয়ন্তে সর্বদেবতা। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মের মতে পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণের জন্য আমরা এক বিশেষ পক্ষ জেনে থাকি, আমাদের কাছে যা সাধারণত মহালয়া নামে পরিচিত। এই পক্ষ পিতৃপক্ষ ষোলা শ্রাদ্ধ জিতিয়া মহালয় পক্ষ ও অপরপক্ষ নামে পরিচিত। তো আমরা কি করেছিলাম এখানে বুঝতেই পারছেন, আমার হাজবেন্ড, আমি এবং তার সাথে জয়ী, যে শ্বশুর শাশুড়ির পিতৃতর্পণ পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলাম। হাজবেন্ড এই নদীর মধ্যে ধুতি পরে তর্পণ করেছিল, সেগুলো তো আমি দেখাতে পারি না গাইডলাইনে, যেহেতু খালি গায়ে ছিল ধুতি পরে। তো আশেপাশে অনেকেই এসেছিল দূর দূর থেকে, জয়ীর সাথে আমাদের তর্পণটা দেখছিল, ও তো ঠাকুমা দাদুকে দেখতে পাইনি, তার জন্য ও এখানে দাঁড়িয়ে স্মরণ করছিল। আমি সকালের যে পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করছি, সকালের চারিদিকে ঠান্ডা ঠান্ডা ভাব, আর চারিদিকে নিঝুম হয়ে আছে, সবাই সব মন্ত্র পড়ছে, এত ভালো লাগছিল। তার মাঝে আবার খুব দুঃখ লাগছিল, শ্বশুর শাশুড়ি আজ আমাদের মাঝে নেই, আমার হাজবেন্ড নিয়মগুলো করতে হয় ও করছে। এই ফাঁকে আমি আকাশের দিকে তাকিয়ে দেখছি, কি ভালো লাগছে দেখতে, সূর্য উঠছে আর চারিদিকে নিস্তব্ধ এবং কি সুন্দর মন্ত্রগুলো হচ্ছে, ভালো লাগছে ঠিকই, তার মাঝেও তো মনটাও খারাপ লাগে বলুন। আশেপাশে যেগুলো বাড়িঘর আছে সেখানে মহালয়ার গান শুনছি, মনটা এদিক দিয়েও ভালো লাগছে। জয়ী খুব মনোযোগ সহি সব কাজকর্ম দেখছে এবং আশেপাশে যে যারা লোকজন আছে তারাও এসে সব দেখছে, ওটাকে কি ভালো লাগছে দেখতে। আমি যদি এগুলো গাইডলাইনের বাইরে না থাকতো, আমার হাজবেন্ডের চান করার থেকে যেগুলো করলো দেখাতে পারতাম। তারপরে জয়ীও নিজে প্রণাম করলো, যেহেতু আমরা প্রণাম করলাম, যেখানে প্রদীপ মোমবাতি ধূপকাঠি ফুল আমরা দিলাম পূর্বপুরুষদের স্মরণে, এরাও দেখুন দেখতে ভুলে নাই, এরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আমিও এর মাঝে ওদের যে কিছু খাবার এবং ভিডিও করলাম। অনেকে এদের পাথর ছুঁড়ে মারছে, এরা কি মানুষ বলুন। জয়ীও এদের বাই বাই করে নিজের স্কুটিতে উঠে গেল, এরাও আমাদের দিকে তাকিয়ে বলল সামনে বছর তোমরা আবার এসো। আমরাও বললাম ঠিক আছে, তোমরা ভালো থেকো, সামনে বছর আবার আসবো, আবার দেখা হবে। দেখুন এরাও কীরকম মানুষের ভাষা বুঝতে পারে, আমাদের কেমন করে ডাকছে। শ্বশুর শাশুড়িকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটি আমি শেষ করলাম।